ঘুরিয়ে বলার জন্য যদি তাদের কাছে কোনো মনে আঘাত লেগেছে সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি নিজে এর মাননীয়ার কাছে অনেকে আমি খারাপ ভাষায় ওপেন গালাগালি করেছি সেটার জন্য আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী আমি সিম্পল একটা গরিব ঘরের ছিলা আমার বাবা ছোটোতে মারা যায় আমি এবং কাজ তার যাই হোক শিখি কাজ তার শিখে আমি বাইরে হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিলাম সেখান থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয় আমার এফআইআর কপিতে পরিষ্কার লেখা রয়েছে টু দা পিএস ডিস্ট্রিক্ট পুরুলিয়া আজকে বন্ধুরা একটা জিনিসই বলবো আমাদের যে দা পুরুলিয়া গায়ে আছে তাকে কিন্তু আঠাশ দিনের জন্য জেলে থাকতে হয়েছিল এবং ফাইনালি সে মুক্তি পেয়েছে এটা খুবই একটা খুশির খবর বন্ধুরা সে ভুল ভুলবশত কিছু ভুল মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রীর নামে তাকে আঠাশ দিনের জন্য জেলে থাকতে হয়েছিল বন্ধুরা কিন্তু বন্ধুরা কথাটা এখানেই আসছে আজকের যে টপিক বন্ধুরা যে

যে আমাদের যে জয়গ্রাম বন্ধুরা মাহাতো সমাজের কুর্মী সমাজের যে জয়গ্রাম তাকে নিয়েও অশোভ শক্তি বলা হচ্ছে মানে কি বলো বন্ধুরা আর কিছু বলার আছে এই সমস্ত মানুষজনদেরকে নিয়ে যারা নিজের সমাজকেই ভালোবাসে না যারা নিজের জাতিকেই ভালোবাসে না তাদেরকে নিয়ে আর কি ভিডিও বানাবো বলো আর রোস্ট করেই কী লাভ আর এই যে যে ছেলেটার কথা বলছি তা পুরুলিয়া গাই বন্ধুরা সে কিন্তু কথা লাইফটা হবে কতটা স্ট্রাগেল তার বাবা ছোটোবেলায় মারা গিয়েছেন তার মা আছে একটা বোন আছে এবং সে কাজের তাগিদে হায়দ্রাবাদে কাজ করতে গিয়েছিল সেখানে সে কাজ করতো বাট সেখান থেকে সে দু তিনটে ভিডিও বানিয়েছিলো যেটা কিছু কুরুচকর মন্তব্য ছিল যেটার জন্য তাকে আঠাশ দিনের জেল যেতেছিল এবং এই যে জেল গেল সে কিছু কুরুচকর মন্তব্য করেছিল সেটা অবশ্যই আমি সাপোর্ট করি না এবং কেউ সাপোর্ট করবে না কোনো ব্যক্তি সাপোর্ট করবে না এই মন্তব্যকে বাট তার জন্য বন্ধুরা আঠাশ দিনের জেল ভেবে দেখো বন্ধুরা আবার কেসটা করলো কে তাদের আমাদের সমাজের একজন তার জন্যই বললাম বন্ধুরা বাঁশটা দেয় না যখন কাছের মানুষেই দেয় দূরের কেউ যদি দেয় না কারণ দূরের কেউ যখন বাঁশ দিতে আসবে না তাকে ভাবতে হবে যে বাঁশ দেওয়ার পরিণাম কি হতে পারে বাট কাছের মানুষ তো তোমার একটু জেট জানে না তাই তারা তোমার দয়া মায়া দেখবে না তোমার ফিউচারটা তোমার যে কী হবে সেটা কেউ দেখতে যাবে না তাই পুরুলিয়া কি আমি বলবো আমার তরফ থেকে ভাই চিন্তা করো না তুমি তোমার ভিডিও করে যাও সবাই তোমাকে সাপোর্ট করবে এবং হ্যাঁ একটু সীমিত ভাষার ল্যাঙ্গুয়েজ ইউজ করো নাহলে কিন্তু আবার বুঝতেই পারছো আমারও ভয় লেগে যায় বন্ধুরা সত্যি কথা বলতে জানো তো কে কোথায় যে বাঁশ দিয়ে দেবে তাহলে বলা মুশকিল আর বাঁশ দেওয়াটা ঠিক নয় বন্ধুরা হ্যাঁ যখন তুমি টার্গেট নিয়েই নিয়েছো যে তার নামে কমপ্লেন দিবে তো তার আগে তাকে একবার রিকোয়েস্ট করা উচিত ছিল না যে ভাই এইসব বাড়বাড়ান তো করিস না এগুলো ভালো জিনিস নয় তুই প্লিজ ভিডিওটা ডিলিট করে দে তাহলে ডিলিট করে দিত হ্যাঁ এখন যদি সে তুমি তাকে সাবধান করলে তাও ডিলিট করলো না তারপরে তুমি কেসটা ঠুকো সেটা মানান যোগ্য হয় যে ভাই তোকে আমি বলেছিলাম কিন্তু কথা শুনিস মানে একটা গরিব ভোরের ছেলের লাইফটা বুঝতে পারছো বন্ধুরা একটা কেস হয়ে গেলে তার সেই কেসগুলোর টাকাই নেই তার মধ্যে তার বাবা ছোটবেলায় মারা গিয়েছেন তাহলে ভাবো বন্ধুরা সে কষ্ট করে হায়দ্রাবাদে কাজ করছে তার হয়তো মন্তব্যগুলো খারাপ ছিল কুরুচুকুর কিন্তু তার যে দাবিটা বন্ধুরা সেই দাবিতেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল না তাহলে কিন্তু বাঁশটা দিল কে আমাদের সমাজেরই একজন এই হচ্ছে বন্ধুরা বর্তমান দিনের অবস্থা তাই কাছের মানুষ থেকে খুবই সাবধান মানুষ খুবই মানে সাবধান বন্ধুরা কে কর বাঁশ দিয়ে দেবে না তুমি বুঝতেও পারবে না খুব একটা মানে খারাপ করেছে যে কষ্টটা হলো আঠাশ দিনের জেল তারপরে যে তোর কষ্ট করতে হলে তাকে কোথাও তাকে কাজে নিচ্ছে না তাহলে ভেবে দেখো বন্ধুরা কতটা তাকে স্ট্রাগল করতে হচ্ছে এখন যার বাবা মা থাকে না ছোটবেলায় সেই জানে কষ্ট কি জিনিস বাট বাকিরা বুঝবে না বন্ধুরা আমাদের সমাজ হচ্ছে এরকমই বন্ধুরা কাছের মানুষরা এমন কিছুজন স্বার্থপর মানুষ আছে না যে তোমার কথা না তোমার ওরা খুশিটাই ভাবে হয় যাতে তুমি বাঁশ খাও বাঁশ খাও এবং তারা তারা তোমার কষ্টটা দেখতে চায় যে ছেলেটা কতটা কষ্ট হয়েছে বা এই তো ভালোই হয়েছে ভালো হয়েছে তারা দুঃখ থেকে মজা নেই তারা খুশি হয় তাই খুব সাবধান বন্ধুরা এসব না করাই বেটার সব একটা কথাই বলো বন্ধুরা এই পুরুলিয়া গাই ভাইটাকে একটু সাপোর্ট করে দাও আর তার যে স্ট্রাগেল স্ট্রাগেলটা যাতে পরিপূর্ণতা পায় এবং তার পরবর্তী জীবন যাতে ভালো হয় এই আশা রাখবো এবং ভাই তুমি ফাটিয়ে ভিডিও করো আমরা সবাই সাপোর্ট করব ঠিক আছে আজকের ভিডিও পর্যন্ত বন্ধুরা টাটা ভালো দেখো আর হ্যাঁ কাছের মানুষের থেকে কিন্তু খুবই সাবধান বন্ধুরা নালে পুরো বাঁশ দিয়ে চলে যাবে